মণিপুর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করল খ্রিস্ট সমাজ। মঙ্গলবার বিকেলে দমদম সেন্ট্রাল জেল মোড় থেকে দমদম পুরসভা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মণিপুরে খ্রিস্ট সমাজের উপর যেভাবে হামলা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামে দমদম খ্রিস্ট সমাজ। মিছিলে অংশ নেয় দমদম সেন্ট স্টিফেন্স চার্চ ও স্কুলের পড়ুয়ারা। মণিপুরে মানব হত্যা বন্ধ করতে হবে এই দাবি তোলে তারা। খ্রিস্ট সমাজের এই চিঠি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে বলে জানান দমদম পুরসভার পুর প্রধান হরিন্দার সিং। শান্তি আসা দরকার, যেই সব মানুষরা কষ্ট পেয়েছে তাদের সবার সম্মান যেন ফিরে আসে, সবার সব কিছুতে যেন ভায়োলেন্সটা বন্ধ হয়, ভায়োলেন্সটা বন্ধ করাই সবচেয়ে বেশি দরকার। মণিপুরের মানুষদের যে মধ্যে ভেদাভেদ তৈরি করানো হচ্ছে, এটা আগে ছিল না, এখন তৈরি করানো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আমাদের মধ্যে, আমাদের ভাই বোনদের মধ্যে যেন ভেদাভেদ না তৈরি করা হয়, সবাই যেন আমরা আগের মতন মিলেমিশে থাকতে পারি, সেই প্রার্থনা আমরা করব। এখানে আমরা যখন বড় হয়ে আমরা কাউকে কোনোদিন, আমি যদি আমার সেই হিন্দু বন্ধু বান্ধব ভুলে যাই, আমি বিশপ হয়ে আগে খ্রিস্টান লিডার হয়ে, তাহলে আমি বলবো যে আমার বিবেক মরে গেছে। আমার বিবেক তখন জাগরিত যখন আমার, তারাও যে যার কাজ করছে, আমি আমার কাজ করছি, কিন্তু মানুষ হিসেবে আমরা জীবিত আছি। এই জন্য সেই জন্য আমি বলবো যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এর বাইরে কিছু নেই। ধর্ম যে যার, বিশ্বাস যে যার, কিন্তু মানুষ সবার, মানুষ মানুষের জন্য সবার, এটাই বার্তা দিতে চাই। এখনও পর্যন্ত মণিপুর চলছে, সেটা যত তাড়াতাড়ি শান্ত হোক এই কামনা করি এবং সেখানকার মানুষ শান্তিতে বসবাস।